ভূতে ভয় পান? নিশ্চয়ই আমিও পাই, তেমন আপনারাও ভূতে ভয় পান এটা একেবারেই নিশ্চিত। আর ভূতে ভয় পাওয়ার কথা বললে প্রথমেই যে কথাটা মাথায় আসে হলিউডের হরর মুভি। তবে হলিউডের হরর মুভি মুভি বলতে যে ভয়টা আমাদের মধ্যে কাজ করে সেরকম কিন্তু ইন্ডিয়ানও বেশ কিছু হরর মুভি আছে যেগুলো খুব বেশি না হলেও কিন্তু বেশ কিছু ইম্প্যাক্ট ফেলেছে আমাদের মধ্যে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই আরও একবার আরোহী নিউজের ফেসবুক লাইভে আমরা চলে এসেছি। আমি রয়েছি মাসুমা এবং আমার সঙ্গে রয়েছে শঙ্খ। শঙ্খ, যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যে হলিউড হরর মুভি মানেই একটা মানে একটা বিশাল একটা ব্যাপার, সেখানে ইন্ডিয়ান হরর মুভিগুলো, তোমার গিয়ে কি কোথাও মনে হয় না যে হলিউডের হরর মুভি থেকে কোথাও গিয়ে ইন্ডিয়ান হরর মুভি ইনফ্লুয়েন্সড? দেখো মাসুমা, একটা জিনিস বলার বিষয়, সেটা হচ্ছে যে কোনো না কোনোভাবে সিনেমা এই বিষয়টা তো একটা বিদেশ থেকেই আমরা অ্যাডপ্ট করেছিলাম, আমরা নিয়েছিলাম রাশিয়া যখন ছবি তৈরি হয়েছিল, যখন আইজেনস্টাইন বা টিডব্লিউ গ্রিফিথের মতো মানুষেরা ছবি তৈরি করছিলেন, সেই সময় দাঁড়িয়ে ভারতে তাদের দেখে, তাদের অনুকরণ করে, তাদের অনুসরণ করে, তাদের থেকে বিষয়টাকে বুঝে ভারতবর্ষেও ছবি তৈরি হয়েছিল। তো ফলত ইনফ্লুয়েন্স এই শব্দটা থাকতেই পারে, অ্যাডপশন থাকতেই পারে, অনুকরণ বা অনুসরণ হতেই পারে, সেটা খুব একটা বড় বিষয় নয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে পার্টিসিপেট করা, মানে হলিউডে হরর ছবি হয়েছে, মানে আমরা বহু এই সিনেমা হলিক আড্ডায় বহু টপিক নিয়ে আলোচনা করেছি, কিন্তু এটা একটা দেখার বিষয় যে হলিউডে কিন্তু হরর ছবি হয়েছে বেশ তাবড় তাবড় বড় বড় সিনেমা, যেমন মানে আমি কতগুলো একদম রিসেন্ট সিনেমার নাম বলছি, অ্যানাবেল সিরিজ, মানে অ্যানাবেল ক্রিয়েশন, অ্যানাবেল বা দ্য কনজিউরিং, দ্য নান, হ্যাঁ এই ধরনের, দ্য এক্সরসিস্ট, এই ধরনের ছবিগুলো বিশাল মানে বিশাল বড় প্যানোরামায় ছবিগুলো হিট হয়েছে, ছবিগুলো দর্শক পছন্দ করেছে ছবিগুলোকে। তো সুতরাং এই বিষয়গুলো ঘটেছে, এই বিষয়গুলো থেকে যদি ভারতীয় ছবি, মানে ইনফ্যাক্ট আমরা আজকের আলোচনা করবো ভারতের শুধুমাত্র পার্টিকুলার একটা কোটানকোট উড নিয়ে, সেটা হচ্ছে বলিউড, যেটা আমার খুব একটা মানে বলিউড ফিল্ম আমার খুব পছন্দের একটা জায়গা, তোমার কেন সবারই পছন্দের, দর্শকদেরও পছন্দের, এক্স্যাক্টলি। সো দিস দ্য থিং, যে বলিউড যদি সেখান থেকে ইনফ্লুয়েন্সড হয়, হতেই পারে, হয়েছে, কিন্তু কোথাও গিয়ে কি একটা কপি পেস্টের ব্যাপার থাকে? না, শুধুমাত্র কপি পেস্টের ব্যাপার যে থাকবে, এরকম তো আমরা দেখে থাকি যে সাউথের বিভিন্ন ফিল্ম দেখে, বলিউডের বিভিন্ন ফিল্ম, মানে পুরো কপি পেস্টের একটা ব্যাপার থাকে। তো সেখানেও কি হরর মুভির ক্ষেত্রে এই কপি পেস্টের ব্যাপারটা চলে আসে, কি বলবে তুমি? হরর ফিল্ম কপি, হ্যাঁ হয়েছে, মানে যেমন একটা আমার মাথায় আসছে যে ওকলাস বলে একটা হরর ফিল্ম ছিল, হ্যাঁ ওকলাস ছবিটা কিন্তু হিন্দিতেও তৈরি হয়েছে, মানে ওকলাসের মতোই ছবিটা, আমার যতদূর মনে পড়ছে ছবিতে হুমা কুরেশি ছিল, তো ছবি এর রিমেক হয়েছে হিন্দিতে, তো হতেই পারে, সেটা কিন্তু খুব একটা বড় বিষয় নয়, মানে মানে এই বিষয়টা যদি অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয় যে যে এটাকে আমরা অফিসিয়ালি আবার তৈরি করছি, মানে এটা মানে হলিউডের থেকে ইংরেজি ভাষায় যে ছবিটা তৈরি হয়েছে সেইখান থেকে অ্যাডপ্ট করে আমরা আবার হিন্দি ভাষায় তৈরি হয়েছি, তাহলে কোনো প্রবলেম তো নেই, হতেই পারে, থাকতেই পারে। কিন্তু আমি আবার বলছি যে এই মানে হরর ছবি ইটসেলফ তৈরি করা কিন্তু খুব ডিফিকাল্ট, একটা ডিফিকাল্ট একটা জনার, তো সুতরাং সেইটা যে তৈরি হয়েছে সেটা কিন্তু মানে বলিউডের ডিরেক্টর এবং বলিউডের কাছে একটা কুর্নিশ করার যোগ্য একেবারে। তো যেভাবে আমরা দেখতে পাই হরর মুভি মানেই তোমার সিনেমাটোগ্রাফির একটা ব্যাপার, সাউন্ড স্কোর, লাইট, মেকআপ, ইচ এন্ড এভরিথিং। তো সেখানে গিয়ে মনে হয় না যে যেখানে হলিউড মুভির ক্ষেত্রে এগুলো একটা ভালো প্রভাব ফেলে, মানে সব কিছু মিলে মিশে সিনেমাটা হয় একেবারে পুরো আকর্ষণীয়, সেখানে ইন্ডিয়ান হরর মুভির ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে কি মনে হয় না যে একটা কমতি থাকে বা একটা খামতি থাকে? কোন দিকগুলোর ক্ষেত্রে বলছো বলো? ধরো সিনেমাটোগ্রাফির কথা যদি বলি, তাহলে হলিউডের হরর মুভি মানে সিনেমাটোগ্রাফির একটা বড় সড় ব্যাপার, সেখানে ইন্ডিয়ান হরর মুভি সিনেমাটোগ্রাফি কোথাও গিয়ে কি মনে হয় যে সেই রকমই আকর্ষণীয় বা সেরকমই নজর কাড়া? দেখো একটা জিনিস বিষয়টাকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে হরর ফিল্মের কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, বা লাইক পাঁচখানা পিলার খুব ম্যাটার করে, লাইক সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড স্কোর, মেকআপ, সাউন্ড, লাইট, অ্যাজ ওয়েল এজ লাইট। তো এই পাঁচখানা জিনিস খুব ম্যাটার করে হলিউড মানে হরর ছবির ক্ষেত্রে, এবং মানে এই এইগুলো যত এনহ্যান্সড হবে বা যত আকর্ষণীয় হবে হরর ছবি কিন্তু ততটাই আকর্ষণীয় হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বলিউড ফিল্ম, মানে ইন্ডিয়ান না বলে আমি যদি বলিউড আরও প্রিসাইসলি বলি, বলিউড ফিল্ম খুব যে পিছিয়ে আছে আমার মনে হয় সেটা নয়। তার কারণ হচ্ছে আমি মানে আমার কাছে বলিউডের একজন খুব প্রিয় পরিচালক আমার কাছে সেটা হচ্ছে রাম গোপাল বর্মা, আমি মানে পাগলের মতো ভালোবাসি তার সিনেমাকে, হ্যাঁ। তো
আমি একটা ছবির নাম করেই বলছি, খুব বেশি দিনের নয়, ফুঁক বলে একটা ছবি বেরিয়েছিল, ইনফ্যাক্ট ফুঁক টু। হ্যাঁ, এই দুখানা ছবি বেরিয়েছিল পরপর। সুদীপ ছিল ছবিটাতে, সুদীপ ছিলেন ইনফ্যাক্ট ছবিটাতে, সাউথের অ্যাক্টর। তো এই ছবিটাতে কিন্তু এক নম্বর হচ্ছে লাইট, ক্যামেরা, মেকআপ, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাকগ্রাউন্ড স্কোর, এবং আর একটা জিনিস রামগোপাল বর্মা যেটা প্রচণ্ডভাবে মানে অ্যাট্রাকটিভ, সেটা হচ্ছে টাইমিং। এই টাইম, এই পার্টিকুলার এই জিনিসটা কিন্তু ডেঞ্জারাস লেভেলের মানে ম্যাটার করে ভূতের ছবির ক্ষেত্রে। কিন্তু সেক্ষেত্রে একটা একটা জায়গা ছিল ফুঁক টুয়ে, যেখানে এক পার্টিকুলার একটা মানে ফুঁক পার্ট ওয়ান থেকে ভূতটা আসছে, প্রথমবার বাড়ির মধ্যে ভূতটাকে দেখা যাচ্ছে। কিরকম দরজাটা খুলবে, দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে ঘর থেকে, ক্যামেরা সাডেনলি প্যান হচ্ছে, লেফট টু রাইট প্যান হলো, আমি হলে বসে দেখছিলাম, আমার এখনো মনে আছে, লেফট টু রাইট প্যান হলো, সাডেনলি ভূতটা অ্যাপিয়ার করলো, কিছু দাঁড়িয়ে আছে, সেটা সেরকম করে দাঁড়িয়ে আছে। সো দিস ইজ দ্য থিং, এবং তার সঙ্গে ডেঞ্জারাস লেভেলের একটা সাউন্ড, হ্যাঁ মানে যেটাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ব্যাকগ্রাউন্ড স্কোর বলে, বা দুটো একটা যদি বা ব্যাকগ্রাউন্ড স্কোর বলে, ওই জায়গাটায় কিন্তু গোটা হল কেঁপে গেল। তুমি দেখো মাসুমা দেখতে পাবে অ্যানাবেল, অ্যানাবেল ক্রিয়েশন, আমি অ্যানাবেল ক্রিয়েশন নিয়ে তুমি যদি বলি, একটি পুতুলকে নিয়ে ঘটনা, কন্টিনিউয়াসলি বাড়ির মধ্যে পুতুলটা রয়েছে, কিছু বাচ্চা আছে, সেখান থেকে ভূতের কিছু জিনিসপত্র আস্তে আস্তে বিষয়টাকে মধ্যে ইমার্জ করছে। সো দিস ইজ দ্য ইন্টারেস্টিং থিং, যে একটা সাইলেন্সকে ব্যবহার করা, এটা কিন্তু হলিউড শিখিয়েছে। একটা ঘর, যে ঘরের মধ্যে একটা ছোট বাচ্চাদের বানানো ঘর, দোলনা, চেয়ার এন্ড অল আছে। তুমি যেরকম বললে যে হরর মুভির ক্ষেত্রে সাউন্ডটা একটা বড় ব্যাপার, সাইলেন্সটাও ম্যাটার করছে, সাইলেন্স ইটসেলফ আ সাউন্ড, সেটাকে আমি কী করে ব্যবহার করছি সেটা কিন্তু শেখার জিনিস, এবং সেটা কিন্তু হলিউডে ডেঞ্জারাস শুধুমাত্র হরর সিনেমা নয়, বিভিন্ন জনরার সিনেমায় ব্যবহার হচ্ছে। তুই তুমি যদি ভালো করে লক্ষ্য করো, অ্যানাবেল ক্রিয়েশনের একটা জায়গা ছিল যেখানে ক্যামেরা আস্তে আস্তে ট্র্যাক হচ্ছে, ট্র্যাক ফরওয়ার্ড হতে 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 ঘরের মধ্যে ঢুকছে, সাডেনলি একটা শ্যাডো অ্যাপিয়ার করছে, হাট করে পড়ছে, দ্যাট ইজ দ্য থিং। ওই জায়গাটায় কিন্তু হ্যামার করছে দর্শকদের, যে ভয়ে লাগছে এবং ভয়ে লাগানো হচ্ছে, এইটা কিন্তু এই টাইমিংটা মানে হলিউডের থেকে শেখার। এবং আমার মনে হয় যে রামগোপাল বর্মার মতো হরর টাইমিং খুব কম পরিচালকের আছে, বলিউড কেন, আমি গোটা ইন্ডিয়াতে এটা মানে আমি হলফ করে বলতে পারি, যদিও বা আমি জানি না আমার সেই ধৃষ্টতা আছে নাকি বলার, বাট স্টিল আমি বলবো আমার কাছে, আমার ব্যক্তিগত অভিমত, সেই টাইমিং বা সেই জিনিসটা পার্টিকুলারলি দেখার বা বলার বা ব্যবহার করার, এটা কিন্তু রামগোপাল বর্মাই একমাত্র পেরেছে। তো যখন বলিউড নিয়ে কথা বলছো, তাহলে তামিল কিছু হরর মুভি নিয়ে কথা বলো। আমার আমার খুব পছন্দের একটা সিরিজ ছিল হচ্ছে কাঞ্চনা, মানে আজকে যদিও আমরা বলিউড নিয়ে কথা বলছি, আমরা তাই জন্য তামিলের দিকে বেশি যাবো না, যেহেতু হরর মুভি নিয়ে কথা হচ্ছে, তখন বলিউড থেকে তামিলে যাওয়া যেতেই পারে। আমার আমার খুব পছন্দের হচ্ছে কাঞ্চনা সিরিজটা, আমার কাঞ্চনা সিরিজটা খুব পছন্দের ছিল, আমার ভালো লাগে। ইনফ্যাক্ট ওখান থেকে তো তামিল থেকে একটি ছবিও এখন হচ্ছে, অক্ষয় কুমার রিলিজ অভিনয় করছেন, ডিজনি হটস্টারে কিছুদিনের মধ্যে রিলিজ করবে, সেটা হচ্ছে যে লক্ষ্মী বম্ব, আমরা সবাই দেখতে পাবো। সো এগুলো ঘটেছে, এগুলো মানে আজকে আমরা বলিউডেই থাকি আমরা একেবারে। তাহলে তোমার কাছে এবার যে প্রশ্নে যাব, যে যে একটা ভিউয়ারশিপের ব্যাপার থাকে, যে হলিউড হরর মুভির ক্ষেত্রে একটা হিউজ ভিউয়ারশিপ থাকে, সেখানে ইন্ডিয়ান হরর মুভি মুভির ক্ষেত্রে কিন্তু সেই ভিউয়ারশিপটা কোথাও গিয়ে মানে সেই হিউজ পরিমাণে থাকে না, কোথাও গিয়ে কিন্তু কম থাকে, কি বলবে তুমি? এটা একটা ঘটনা, মানে খুব খারাপ কথা বলনি, যে বিশেষ করে বাংলায় আরও কম, মানে বাংলায় কেন জানি না ভূতের ছবি দেখতে চায় না বাংলা ভাষায়, এটা আমিও ঠিক বুঝতে পারি না কেন। অদ্ভুতভাবে অ্যানিমাল ক্রিয়েশন কিন্তু বাঙালি দেখতে যায়, আমি নিজে দেখতে গেছি, কিন্তু আমার ভাষার বা ভূতের ছবি ওটা দেখতে পাই না। এটা 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 কি তৈরি করতে পারে না কেউ? এটা একটা পয়েন্ট উঠতেই পারে, যেটা আমরা আরও তৈরি করতে পারছি কি পারছি না, মানে বলিউডে যে ভিউয়ারশিপটা থাকে বাংলায় হলে সেই ভিউয়ারশিপটা আরও কিছুটা নেমে যায় একেবারে। তুমি যদি দেখো মানে হলিউডের ছবি, মানে আপামোর ভারতবাসী মানে দাবানলের মতো যাচ্ছে, পিঁপড়ের মতো গুড়গুড়ির মতো করে চলে যাচ্ছে, সেখান থেকে বলিউডে যখন তৈরি হচ্ছে হরর স্টোরি বা রাজের মতো ছবি, বা নিজের পক্ষে কান্না নায়ারের একটি ড্যানিং, আমার খুব পছন্দের একটি ছবি একটি ড্যান, যাই হোক এরকম ধরনের ছবি, এই ছবিগুলো কিন্তু বলিউডে যতটা দর্শক, আমরা কিন্তু বাঙালি দেখতে পছন্দ করছে। আবার অদ্ভুতভাবে একটা জিনিস ম্যাটার করছে, যে মানে বাংলায় যখন ছবিগুলো তৈরি হচ্ছে সেই সময় কিন্তু দাঁড়িয়ে আমি ছবিগুলোকে খুব একটা পছন্দ করছি না। এটা এটা একটা অদ্ভুত মানে অদ্ভুত ব্যাপার বাঙালিদের, যে মানে
আমার নিজের ভাষায় আমি আমার ভূতের ছবিটা দেখতে পাচ্ছি। এটা পিছনে ঠিক কি কারণ থাকতে পারে কি মনে হয়? এটা একটা জায়গায় গিয়ে আমার মনে হয় যে যে আপ টু দ্য মার্কে হলিউড হয়তো একটা হরর সিনেমা কে পৌঁছে দিয়েছে, যে অপটিমাম লেভেলটাই পৌঁছে দিয়েছে, কোন একটা জায়গায় গিয়ে হয়তো সেই জায়গাটা রিচ করতে বাংলা সিনেমার বা অসুবিধা হচ্ছে। কিন্তু স্টিল আমি বলবো যে হলিউড যে প্যানোরামায় ছবি করে বা যে ধরনের ইকুইপমেন্ট, যতটা ইকুইপড হয়ে যে ধরনের প্রোডাকশন নিয়ে ছবিটা করে, সেই এখনো সেই লেভেলের মানে মানে কি বলবো আপ টু দ্য মার্ক বা নিতেন পক্ষে আপ টু ডেট ইকুইপমেন্টস নিয়ে হয়তো বলিউড এখনো অবধি সেইভাবে ছবি করে না, হ্যাঁ বা করতে পারে না, বা নিজের পক্ষে যদি করো সেখান থেকে হয়তো হলিউডের প্রচুর সিজি আর্টিস্ট বা মেকআপ আর্টিস্টদের হায়ার করতে হয়। হ্যাঁ, সেই একটা ক্রাইসিস অবভিয়াসলি আমাদের আছে, ইন্ডিয়ার ক্ষেত্রে অবভিয়াসলি আছে। তো দ্যাট ডাজন্ট মিন যে তৈরি হয় না, কিন্তু এটা ভিউয়ারশিপ সত্যিই কমে। তা আমার এটা আমার কেন জানি না মনে হয় মাসুমা হয়তো এটা এটা আমার ব্যক্তিগত অভিমত যে সেই অপটিমাম লেভেলটাই হয়তো দর্শক পৌঁছাতে পারে না বা দর্শকদের পৌঁছে দিতে পারে না। শুধুমাত্র সেটা কেন যে তুমি যে পাঁচটা বিষয়ের কথা বললে, যে হরর মুভির ক্ষেত্রে পার্টিকুলার যে পাঁচটা বিষয় যেটা দর্শকদেরকে অ্যাট্রাক্ট করে, তো সেই বিষয়গুলো কোথাও গিয়ে হলেও তো ইন্ডিয়ান মুভির ক্ষেত্রে মানে একটা খামতি থাকতে পারে, যে বিষয়টা আমরা খামতি থাক মানে দেখো একটা সেটাও তো একটা কারণ হতে পারে। হ্যাঁ অবভিয়াসলি অবভিয়াসলি একটা কারণ। আমি আবার বলছি যে কেন জানি না আমার আমাদের নিজেদের দেশের ভাষায় কেন জানি না আমরা যে ছবিটা দেখতে পছন্দ করি না, মানে নিজের পক্ষে আমি তোমাকে একটা খুব সহজভাবে উদাহরণ দিই, আমরা হলিউডে সুপার হিরো দেখতে খুব পছন্দ করি, স্পাইডারম্যান জাল ছিটিয়ে গোটা নিউ ইয়র্ক ঘুরে বেড়াচ্ছে বা নিজের পক্ষে ব্যাটম্যান 17 তলা থেকে ঝাঁপ মারছে চাদর গায়ে দিয়ে। হ্যাঁ, এইটা আমি যতটা তাড়াতাড়ি গ্রহণ করে নিচ্ছি, যতটা তাড়াতাড়ি গিলে ফেলছি, তত তাড়াতাড়ি কিন্তু আমি রাওয়ানের লাফানভাবে গিলতে পারছি না, বা নিজের পক্ষে ফ্লাইং জেট যখন উড়ে উড়ে যাচ্ছে চাদর উড়িয়ে উড়িয়ে সেটা কিন্তু আমি নিতে পারছি না। এই এটা কিন্তু বিষয় ম্যাটার করে, বা নিজের পক্ষে যে গেজেটেড মানে খুব মানে মানে গেজেট ইকুইপ যে ছবিগুলো হয়, ধরে নাও ব্যাটম্যানের গাড়ি, অদ্ভুত রকমের একটা গাড়ি ছিল ব্যাটম্যানের, যেটা সামনে দিয়ে এরকম একটা হেডলাইট উঠে যায়, এখান থেকে ওখানে লাফ মারতে পারে, এই বিষয়টা যখন দেখছি নোলানের ব্যাটম্যান বা স্নাইডারের ব্যাটম্যান যখন বা বেন অ্যাফ্লেকের ব্যাটম্যান যখন দেখছি, এগুলো আমি বিশ্বাস করে ফেলছি। যখনই ঘুরে দেখা যাচ্ছে যে গাড়ি দিয়ে একটা অদ্ভুত ধোঁয়া বেরোচ্ছে, যাতে গাড়ির অন্য স্পিড হচ্ছে, বা গাড়িটা যখন ব্রিজ থেকে ঝাঁপ মারছে একটা ওয়াটার মানে ওয়াটার স্কুটি হয়ে জলের মধ্যে ঝাঁপ মারছে, এটা আমি নিতে পারছি না। হয়তো এই কোনো একটা জায়গায় গিয়ে হয়তো সেই জায়গায় ইকুইপমেন্টের অভাব বা ওয়েল ইকুইপড আমরা নই। আমি আবার বলছি আমি ওয়ার্ডিক দিচ্ছি না বা আমার সেই ধৃষ্টতা হয়তো নেই, বাট স্টিল সেইটা গ্রহণযোগ্যতার হয়তো কোনো একটা জায়গায় কম থাকছে, এই কারণের জন্য তার কারণ হচ্ছে আমি দৃষ্টি নান্দনিকতা এই বিষয়টার হয়তো ট্যালি করছে দুটো জিনিস, যে ওটা আমার দেখতে হয়তো খুব একটা পছন্দ হচ্ছে না, একেবারে মানে দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার চলে আসছে, যে আমি পছন্দ করছি না হয়তো দেখতে, এটা হয়তো একটা ব্যাপার চলে আসছে। অথচ আমি অ্যানাবেল কিন্তু যখন ভূতের ছবি যখন দেখছি অ্যানাবেল কিন্তু হ্যাঁ এখন আমি দেখছি। আমি তোমাকে একটা ছবির নাম বলি, ছবিটা যতদূর সম্ভব 2011 বা 2010 বেরিয়েছিল, পসিবলি 2010 বেরিয়েছিল, ক্লিক বলে একটা সিনেমা, শ্রেয়স তালপাড়ে ছিল এবং স্নেহা উলাল বলে একজন অভিনেত্রী ছিল, খুব কম ছবি করেছে অভিনেত্রী, প্রথম ছবি ছিল হচ্ছে লাকি নো টাইম ফর লাভ, সলমান খানের সাথে ইন্ট্রোডিউস হয়েছিল, ডেবিউ ফিল্ম ছিল স্নেহা উলাল, তারপরে আরিয়াল বলে একটা ছবি করে, তারপরে ক্লিক বলে একটা ছবি করেছিল শ্রেয়স তালপাড়ের সঙ্গে। এই ক্লিক ছবিটা হলিউডের একটা ছবি শাটার থেকে পুরো নকল ছিল, মানে একটা ক্যামেরা দিয়ে ছবিটা তুলতে তুলতে ভূতটা দেখতে পেতো আর কি, এরকম একটা অদ্ভুত এবং লাস্টিকে একটা ডেঞ্জারাস ভয়ের দৃশ্য ছিল, যে ভূতটা সারাটা সিনেমা জুড়ে হিরোর মানে যে প্রোটাগনিস্ট, যে ছেলেটি প্রোটাগনিস্ট ছিল, তার ঘাড়ে চেপে থাকতো, ডেঞ্জারাস একটা ভয়ের জিনিস। অদ্ভুতভাবে আমি হলফ করে বলতে পারি, আমি যখন আমি হলে 2010 সালে আমি ক্লিক দেখতে ঢুকেছিলাম, বিশেষ করে আমার সময় হল পুরো ফাঁকা ছিল, আমরা 7 থেকে 10 জন কি 17 জন মিলে হলে দেখছিলাম, কিন্তু শাটারে তুমি IMDb রেটিং দেখো বা শাটারে তুমি অনলাইনে ভিউ দেখো, হ্যাঁ শাটার যখন রিলিজ করেছে শাটার কিন্তু রমরমিয়ে দর্শক দেখতে গিয়েছিল। এবার একটা অদ্ভুত জিনিস কাজ করে আমাদের মধ্যে, যে হয়তো সেই জায়গাটাই দিয়ে হয়তো একটা অপটিমাম লেভেল অব্দি আমাদের পৌঁছে দিতে পারছে না বা পারে না। ছোট্ট একটা উদাহরণ দিই, এটা কিন্তু হয়ে থাকে ছোটবেলায়, দেখবে আমাদের বাবা মারা আমাদেরকে কোনো একটা জিনিস কিনে দিল বা কোনো একটা পেন্সিল বক্স কিনে দিল, সেটা কিন্তু আমাদের পছন্দ হতো না, বন্ধুকে কোনটা কিনে দিল তার বাবা মা ভালো দিয়েছে এটাই আমাদের মনে হয়ে থাকে, একেবারে বেসিক ইনস্টিংক্ট আমার মনে হয়। তো এইটা ম্যাটার করে, তো অবভিয়াসলি আমি এটা একদমই বলবো না যে আমরা
একদমই ওয়েল ইকুইপড নই, নইলে আমাদের মতো আমাদের দেশ থেকে, ভারতবর্ষের মতো দেশ থেকে একটা বাহুবলী তৈরি হতে পারে না, বা নিতিন পক্ষে একটা, সেটা তো একেবারেই বলা যায় না, বা নিতিন পক্ষে একটা রাওয়ানের মতো ছবি তৈরি হতে পারে না, বা ওই যে গাজী অ্যাটাক তৈরি হতে পারে না, তামিলে যে মাগাজিরা তৈরি হতে পারে না, এই ধরনের ছবি তো তৈরি হচ্ছে। এর মানে এই নয় যে আমরা ইকুইপড নই, কিন্তু এইটা এইটা খুব জানাটা এবং এটা খুব বোঝাটা দরকার যে আমার হাতে কতটা রসদ আছে, আমি সেইটুকুনি ব্যবহার করব। তার কারণ হচ্ছে আমি ভাবলাম যে একটা ডাইনোসর পার্ক সার্কাস ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, তারপরে হঠাৎ করে বালিগঞ্জের মোড়ে গিয়ে, সরি গড়িয়াহাটার মোড়ে গিয়ে সে একটা স্কার্ট কিনবে, এটা হতে পারে না কোনোদিন। কারণ আমার শহরে ডাইনোসর যদি হাঁটাতে হয় যে জিনিসটা করতে হবে, মানে গজিরা তৈরি করতে গেলে, গজিরার মতো ছবি তৈরি করতে গেলে যে ধরনের ইকুইপমেন্ট আমার দরকার, যে ধরনের ক্রিউ আমার দরকার, সেই ক্রিউটা বা ইকুইপমেন্টটা হয়তো আমার এইখানে এই মুহূর্তে দাঁড়িয়ে নেই। সুতরাং এইটা খুব দেখার বিষয় কি বলতো মাসুমা, যে আমার কাছে যতটা জিনিস আছে, যতটা রসদ আছে, আমি ততটা দিয়েই কিন্তু রান্নাটা করব। একদমই আমি পরিমাণটা এক গুচ্ছ ভাতের মধ্যে আমি নিশ্চয়ই, মানে দর্শক কতটা রসদ নিতে পারবে সেটাও কিন্তু মাথায় রাখা উচিত। আমি আকাশ কুসুম চিন্তা করলাম, কিন্তু সেটা এক্সিকিউট করতে পারলাম না, তার মানে এন্ড অফ দ্য নিটফল কিন্তু একটা বড় শূন্য। সেটা সেটা করার থেকে আমার কাছে, আমি রসদটা প্রথমেই দেখে নিলাম যে আমার কাছে হয়তো 50 গ্রাম চাল আছে, আমি তা দিয়েই ভাতটা রান্না করবো এবং তার মতো করেই তরকারি রান্না করবো। আমি কেন 50 গ্রাম ভাতের জন্য মানে 300 লোক যাতে খেতে পারে তার মতো তরকারি রান্না করবো, নয় তো আমি আকাশ কুসুম কতটা চিন্তা করবো কেন। সুতরাং এই বিষয়টা কিন্তু তার দেখার বিষয় যে ভূতের ছবি। আমি একটা সহজ উদাহরণ দিই, সেটা হচ্ছে যে স্ত্রী, এই খুব রিসেন্ট ছবি, হ্যাঁ, স্ত্রী কি সুন্দরভাবে, অদ্ভুত সুন্দরভাবে মানে পোট্রে করা, একটা হরর কমেডি নিয়ে যে ছবিটা, একটা হরর কমেডি, একটা ইসলাম, একটা খুব ডিফিকাল্ট জনারে তৈরি হওয়া একটা ছবি। আমার কৌশিক ছবিটার ডিরেক্টর ছিল, যে প্রিয়দর্শনের এক সময়কার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন আমার কৌশিক, অদ্ভুত সুন্দর একটা ছবি তৈরি করলেন, ছবিটা কি হয়নি, ছবিটার মধ্যে কিন্তু মারাত্মক পরিমাণে ভিজুয়াল এফেক্টসের কিন্তু কোনো প্রেজেন্স নেই, হ্যাঁ, বা মারাত্মক পরিমাণে এমন কিছু ব্যাকগ্রাউন্ড স্কোর নেই, বা জেমস হর্নারকে কিন্তু তারা হলিউড থেকে নিয়ে আসেনি, হ্যাঁ, সাদা মাটা সচিন জিগার, ওই তুমি যেরকমটা বললে যে যেটুকু রসদ আছে সেটুকুকে অ্যাট্রাকটিভ কিছু বানাতে হবে যেটা দর্শক নিতে পারবে। এক্স্যাক্টলি, আমার কাছে কতটা রসদ আছে আমার সেটা আমাকে আগে দেখতে হবে, একেবারে পরিচালককে সবার আগে, বা স্ক্রিপ্ট রাইটার বা স্ক্রিন রাইটারকে সবার আগে দেখে নিতে হবে যে আমার, আমি কতটা যেতে পারবো, আমার প্রযোজক কতটা টাকা খরচা করতে পারবেন এটার পেছনে, কতটা আমি আই এর মতো, মানে আই যে ছবিটা শঙ্কর স্যার তৈরি করেছিলেন বিক্রমকে নিয়ে, আই এর মতো একটা ছবি ভাবলাম, তার মতো মেকআপ আমি দিতে পারলাম না, ইটস টু ডিফিকাল্ট না, যে দর্শকদের কাছে তখন খুব মুশকিল হয়ে যায় যে না, মানে এই যে ভারতে বা ভারতবর্ষে বলবো না, বাংলায় প্রস্থেটিক মেকআপের একটা চল শুরু হলো সেই সৃজিত মুখার্জির হাত ধরে, এবং যে বিখ্যাত মেকআপ আর্টিস্ট, আমার নামটা এই মুহূর্তে মনে হচ্ছে না, বিখ্যাত মেকআপ আর্টিস্ট ভিনচিদা, একটা প্রস্থেটিক মেকআপের একটা অন্য দিক দেখলো যে এরকমভাবে ছবিটা হতে পারে, এরকমও হতে পারে, তো এটা কিন্তু প্রথমবার দেখলো। সুজিত মুখার্জি কিন্তু খুব সুন্দরভাবে ভিনচিদাকে পোর্ট্রে করেছেন, একটা ক্রাইম থ্রিলার তৈরি করেছেন, যে আমি জানি আমার কাছে কতটা রসদ আছে, আমি ততটার মধ্যেই, সেই পেরিফেরির মধ্যে বা সেই সার্কেলের মধ্যে কিন্তু ঘোরাফেরা করবো, তার বাইরে আমি কোনোদিন মানে সাইলেন্স অফ দ্য ল্যাম্প তৈরি করে ফেলতে পারবো না, বা পারফিউমের মতো ছবি তৈরি করে ফেলতে পারবো না হঠাৎ করে, কারণ না সেই রকম বড় প্যানোরামা বা সেই রকম বড় পেরিফেরি আমার, বা সেরকম দর্শক হয়তো আমার কাছে পশ্চিমবঙ্গে সেই মুহূর্তে নেই। সুতরাং আমার যতটা রসদ আছে ততটার মধ্যেই তৈরি করবো না, খুব স্বাভাবিক। এবার যে বিষয়ে তোমার কাছে যাবো, যেহেতু তুমি বলছো যে বলিউড হরর মুভি নিয়ে আমরা আলোচনা করবো বেসিক্যালি, তো যেরকম হলিউড হরর মুভির ক্ষেত্রে দেখি যে হরর বিষয়টার উপরে বেশি জোর দেওয়া হয়, সেখানে কিন্তু ইন্ডিয়ান হরর মুভির ক্ষেত্রে কোথাও গিয়ে মনে হয় না যে সেই গতানুগতিক একই জিনিস বা একঘেয়ে জিনিস, সেই একটা লাভ স্টোরি বা একটা নর্মাল সফট স্টোরি সেটার মধ্যে ইনক্লুড করা হয়, কি সেরকম কি হয় না, বুঝলাম না আমার তো প্রশ্নটা করছি, মানে মানে যেরকমটা দেখি যে একটা হরর মুভি মানে কি আমরা ভয় পাবো, একটা গা ছমছমে ব্যাপার থাকবে, সেরকমই একটা অ্যাট্রাক্টিভ বিষয় থাকবে সেখানে, সেটা হলিউড হরর মুভির ক্ষেত্রে। কিন্তু ইন্ডিয়ান হরর মুভি তুমি দেখতে পাবে যে হরর মুভি হলো কোথাও গিয়ে যেন সে একটা লাভ স্টোরির গল্প, সেই হিরোইনটাকে ভূতে ধরছে, তারপরে একটা গন্ডগোল তৈরি হচ্ছে, তারপরে একটা কিছু হয়ে যাচ্ছে, মানে এই গতানুগতিক ব্যাপারটা মানে বেসিক্যালি মানে আমরা তো খুব প্রথম থেকে না, সিনেমার গোড়া থেকে তো আমরা গল্প দেখতে খুব ভালোবাসি, যার জন্য একদিন আমরা এই টপিকে আলোচনা করেছিলাম যে কেন সিনেমাকে আমরা বই বলে থাকি। এটা গোড়া থেকে রাজা হরিশ্চন্দ্রর সময় থেকেই শুরু হয়ে গিয়েছিল, যে হরিশ্চন্দ্র যখন মুক্তি পায়, বা আলমারা যখন মুক্তি পায়, না আলিবাবা 40 যখন মুক্তি পায়, সেই সময় দেখে আমাদেরই, আমাদের ভারতীয় দর্শক এবং ভারতীয় পরিচালকের একটা ট্রেন্ড সেট করে দিয়েছিল যে আমরা গল্প বলার চেষ্টা করেছিলাম,
হ্যাঁ, সিনেমার মাধ্যমে একটা গল্পের পাতা, গল্পের বইয়ের পাতা থেকে কিছু দৃশ্য তৈরি করে করে আমরা গল্প বলার চেষ্টা করে গেছিলাম, এবং সেটা আজ অবধি সেই ট্রেন্ডটাকে কিন্তু আমরা ফলো করে চলি। অদ্ভুতভাবে মাসুম এইটা কিন্তু ম্যাটার করে যে আমাদের মধ্যে যে হিরো একটা হিরোইন এই পার্টনার টার্ম কিছু তো আমরা ইন্ডিয়ান ফিল্মে এটা দেখতে পাই, ম্যাক্সিমাম ভূতি হিরোইন কে ধরে দেয়, ধরে দেয় দু একটা ছবিতে হিরো কেও ধরেছে। হ্যাঁ, এই বিষয়টা হওয়ার কারণ হচ্ছে যে ওই আমরা দুষ্টু মিষ্টি প্রেমের গল্প প্রচুর দেখেছি একেবারে। হ্যাঁ, এবার এই দুষ্টু মিষ্টি প্রেমের যে গল্পগুলো, এই গল্পগুলো একটা টাইমে শুধুমাত্র মানে টলিউডে নয় বলিউডের ক্ষেত্র একটা টাইমে কিন্তু প্রচুর হয়েছে, মানে সেই ফুল ডালিয়া এ ফুল গোলাপ ফুল নড়ছে দুজনে, হরর মুভির ক্ষেত্রে কোথাও। হ্যাঁ, ওটাই বলছি আমি। এবার এই জিনিসটা দর্শক, এবার পরিচালক যখন দেখতে পাচ্ছে যে এই বিষয়টা যদি আমি একটা হরর ফ্লিক্সের মধ্যে আমি ঢুকা একটা রোম্যান্টিক হরর ফ্লিক্স করে দিই, দুটো মার্চ করে দিই, তখন দেখতে পাচ্ছে যে আমি এক্সপেরিমেন্টটাও করতে পারছি অদ্ভুতভাবে, এবং আমি মেন স্ট্রিম দর্শককেও ধরে রাখতে পারছি হয়তো, যে যারা এই সিনেমাগুলোকে দেখতে ভালোবাসে আর কি। ঠিক আছে, এবার অদ্ভুতভাবে দুটো যখন কোলাইড, মানে সরি, দুটো যখন মার্জ হচ্ছে, অদ্ভুতভাবে হয়তো প্রযোজক বা ফ্র্যাঞ্চাইজি ভাবছেন যে তাহলে হয়তো ছবিটা হিট করতে পারে, তাহলে হয়তো ছবিটা দর্শকদের এমনি পছন্দ হয়ে যেতে পারে, তার কারণ হচ্ছে একটা দুষ্টু মিষ্টি প্রেমের গল্প, তার মাধ্যমে এটা বহুত হঠাৎ করে চলে আসে, হয়তো এটা কারণ হতে পারে একেবারেই। শঙ্কর পার্থজিৎ তপাদার প্রশ্ন করেছেন, ইন্ডিয়ান হরর ফিল্ম সিরিজের ক্ষেত্রে সেকেন্ড অ্যান্ড থার্ড পার্ট পপুলারিটি না পাওয়ার কারণ কি মেকিং? এগো ইম্পর্টেন্ট প্রশ্ন পার্থজিৎ, মানে বেসিক্যালি বেসিক্যালি কী বলো তো, মানে এটা ঘটনা মেকিংটা অনেকটা ম্যাটার করে, মানে তুমি যদি গ্র্যাজুয়ালি, আমি যদি দেখি মাসুমা এবং পার্থজিৎ এবং ওটা আমি অডিয়েন্সকেই বলছি, তুমি যদি দেখো মাসুমা, আমি কতগুলো ছবির নাম বলছি, 1920 বিক্রম ভাটের, দেন 1920 ইভিল রিটার্ন, দেন 1920 যে পরে থার্ড পার্টটা বেরিয়েছিল, 1921 লন্ডন। তুমি গ্র্যাজুয়ালি তার হিট বা তার দর্শক এই গ্যাদারিং এই বিষয়টা দেখো কমতে থাকলো। 1920 কিন্তু সে 2010-2011 সালেই রিলিজ হওয়া ছবি, হিউজ হিট। 1920 ইভিল রিটার্ন কমলো, লন্ডন অনেক কমে গেল। অদ্ভুতভাবে তুমি অ্যানাবেল দেখো, এরা সিকুয়েল তৈরি করেছে, অ্যানাবেল প্রিকুয়েল তৈরি করছে, মানে গল্পটা প্রথম গল্পটা বলে দিয়েছে, তার আগেরটা দেখাচ্ছে পরের ছবিতে, তার আগেরটা দেখাচ্ছে তার পরের ছবিতে, অদ্ভুত সিস্টেম কিন্তু। এবং অ্যানাবেল ক্রিয়েশন যত ক্রমাগত রিলিজ করছে, বা দ্য কনজিউরিং সিরিজ ক্রমাগত যত রিলিজ করছে, তত কিন্তু তার দর্শক গ্যাদার করার পপুলারিটিটা বাড়ছে একেবারে। এটা অদ্ভুত ব্যাপার, কি বলতো পার্থজিৎ এবং মাসুমা, তোমাকেও বলি, শুধুমাত্র মেকিংটা হয়তো ম্যাটার করছে না, কোনো জায়গা দিয়ে হয়তো দর্শক এইটা বুঝতে পারছে যে ওই যে একটা কথা বললাম না, হলিউড হয়তো সেই অপটিমাম লেভেলটা হয়তো দর্শককে পৌঁছে দিতে পারছে, যেখানে গা শিউড়ে উঠছে দর্শকের, যেখানে একটা নানের মতো চরিত্র দেখে, মানে নিজের পক্ষে একটা দুর্গ, দুর্গের মধ্যে দিয়ে যখন মানুষটা ঢুকছে সেই ক্যাথিড্রাল বা চার্চের মধ্যে, কিছু ভয়ানক ঘটনা, কিছু সাউন্ড এফেক্ট, কিছু কিছু মন্তাজ সিন, এই সম্পূর্ণ এই বিষয়টা একটা এমন পটবয়লা তৈরি করছে যেখান থেকে মানুষ ভয় একটা অপটিমাম লেভেলে পৌঁছে আসে, এবং সেইখান থেকে যখন বলিউড দেখাচ্ছে হয়তো কোথাও গিয়ে একটা খামতি থেকে যাচ্ছে, এরকম দেখলাম ভূত, মানে আমরা ওই সিনেমা না, ভূতটা স্ট্যান্ডার্ড নয়, আমার না ভয় লাগে, বা কোথাও গিয়ে একটা মেকআপের ব্যাপার থাকে, মেকআপের ব্যাপার থাকছে, লাইটের ব্যাপার থাকছে, যেরকম বললাম পাঁচখানা পিলার, এটা অবশ্যই থাকছে। সো দিস ইজ দ্য থিং, যে এটা এটা কিন্তু ম্যাটার করছে যে কোনো একটা জায়গায় গিয়ে হয়তো সেইটা হ্রাস পাচ্ছে। শঙ্খ দিয়া মল্লিক প্রশ্ন করেছেন, বাংলায় ভালো হরর ফিল্ম তৈরি না হওয়ার কারণ কি? বাংলায় ভালো হরর ফিল্ম তৈরি না হওয়ার প্রধান কারণ আমার মনে হয় বাঙালি দর্শক, বাঙালি দর্শক মানে বিশেষ করে এখনকার দর্শক প্রচন্ড পরকীয়া মানে দেখতে ভালোবাসে, যত আর ওই যে দুষ্টু মিষ্টি প্রেমের গল্প চিরকাল ছিল, মানে এর বউ ওর স্বামীর সাথে চলে গেল আর ওর স্বামী এর বউয়ের সাথে চলে গেল, এটা মারাত্মক লেভেলের ভালোবাসা, এবং এর ভেতরে যে কি সুখ আছে বাঙালি দর্শকের এটা আমার ঠিক জানা নেই। এই বিষয়টা নিয়ে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম যে দৃষ্টিভঙ্গির একটা একটা ব্যাপার থাকে, যে কোথাও কি সেই দৃষ্টিভঙ্গিটা হয়তো বদলাতে হতে পারে বা বদলানো উচিত, এবার বদলাবে কি না আমি জানি না, কারণ এটা এটা যে যার পার্সোনাল ব্যাপার একেবারে, মানে এটা মানে শুধুমাত্র আমি একবারও বলছি না, শুধুমাত্র ভূতের ছবি হতে হবে বা শুধুমাত্র থ্রিলার হতে হবে বা শুধুমাত্র একদম দুষ্টু মিষ্টি প্রেমের গল্প হতে হবে বা নিজের পক্ষে এরকম পরকীয়া নিয়ে ছবি যে হবে না তাও নয়, হ্যাঁ, বা নিম্ফোম্যানিয়াকের মতো একটা ছবি তৈরি হবে না বাংলায়, বা দ্য স্কিন আই লিভ ইন এর মতো একটা পেড্রো আলমোডোভারের একটা মানে কি বলবো ক্লাসিক, সেটা বাংলায় তৈরি হবে না একদমই নয়, বা মানে ট্যারেন্টিনোর সেন সিটির মতো একটা ছবি তৈরি হবে না একদমই নয়, কিন্তু বাঙালি দর্শক অদ্ভুত হবে না,
কেন জানি না এখন এই ধরনের ছবিগুলো থেকে না মুখ ঘুরিয়ে নিয়েছে। এটা এটার হয়তো কারণ বাঙালি দর্শকদের মনে এই এই বিশেষ করে আরবান অডিয়েন্সের মনে এইটা ঢুকে গেছে যে ওই মোটামুটি ওই গানটা যেখানে ফ্রিজের ফ্রিজের ভেতরে পেঁয়াজকুড়ির ঘুম আর মানে ঘাসের মধ্যে দিয়ে ট্রেন কু ঝিকঝিক 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 কোথায় কোথায় যাচ্ছে, এই বিষয়টা যখনই বুঝে গেছে যে বাঙালি এর ভেতরে হয়তো কোনো একটা ইন্টেলেক্ট এমন লেভেল আছে মানে যেটা বুঝছি না সেটা আরো বোঝার ক্ষমতা মানে বোঝার ইনস্টিংক্ট তৈরি হচ্ছে। অদ্ভুতভাবে সহজ ছবিগুলোকে কেউ পাত্তা দিচ্ছে না, এই অদ্ভুত মানে একটা সাদা মাটা একটা ভূত ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে ভয় দেখানো, তাই কেউ পাত্তা না দেওয়ার তো কোনো কারণ নেই, সেই ছবিটাও তৈরি হচ্ছে। আমার মনে হয় বাংলায় একটা টাইমে ছবি তৈরি হয়নি তা তো নয়, ছবি তো তৈরি হয়েছে, ভূতের ছবি তৈরি হয়নি তা নয়, কোহলির মতো ছবি তৈরি হয়েছে, আরও অনেক ছবি আছে, কিন্তু ছবিগুলো কোনো না কোনোভাবে হয়তো মানে মেকিংটা একটা বড় ম্যাটার করে গেছে। কেননা এটা ঘটনা যে বাংলায় হয়তো সেই লেভেলের মেকিং এখন অব্দি বাঙালি দর্শক হয়তো পায়নি, মানে বাঙালি যেখানে হলিউড হরর মুভি বা বলিউড হরর মুভি নিতে পারছে সেখানে বাংলায় সেই মুভিটা তৈরি করা হলে সেটা কিন্তু নিতে পারছে না। তার কারণ হচ্ছে যে পাঁচখানা পিলার হয়তো পাঁচখানা পিলারের মধ্যে একটা দুটো পিলার বা তিনটে পিলার হয়তো কোনো একটা জায়গায় গিয়ে হয়তো নড়বড় নড়বড় করছে, যেটা একটা মানে আকর্ষণীয় হচ্ছে না দর্শকদের কাছে, সেটা একটা ব্যাপার। আমি তো বারে বারে বলছি হলিউড এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে সিনেমাকে, মানে কিছুদিন আগে শোনা শুনতে পাওয়া গেছিল যে এবার এইরকমভাবে মানে এরকমভাবে ছবি তৈরি হতে পারে যে যে ছবিতে আমরা চোখে দেখতে পাচ্ছি মানে অডিও ভিজুয়াল মিডিয়াম ইটস টার্নিং অন মানে শুধুমাত্র অডিও ভিজুয়াল মিডিয়ামে থাকছে না, আমরা গন্ধও পাবো তার, একদমই মানে আমি পারফিউম যখন দেখবো পারফিউমে যখন দেখাচ্ছে খুনগুলো গ্র্যাজুয়ালি করছে মানুষের শরীর থেকে গন্ধ নিয়ে মানে ওটাকে ফিল করতে পারবে, আমার সামনে সেই গন্ধটা থাকছে আমি ফিল করতে পারছি সিনেমা হলে বসে, আর ওই যে গা ছমছমে একটা ব্যাপার সেটা তো এবার এবার জানি এটা কবে তৈরি হবে কিনা আমি জানি না। ইন দা মিনটাইম আমার কমেন্ট এসে আবার পড়তে পারো তুমি। শ্রীতানু কমেন্ট করেছেন বাংলা একটা ভালো ভূতের ছবি কিন্তু ভূতের ভবিষ্যৎ, এটা নিয়েও একটু কথা হোক। হ্যাঁ আমি দুটো ছবিকে সামনে রাখবো শ্রীতানু, দুটো ছবিকে সামনে রাখবো, সেটা হচ্ছে যে শুধুমাত্র বাংলায় ভূতের ভবিষ্যৎ এবং এই হরর কমেডি এবং অ্যাজ ওয়েল অ্যাজ স্ত্রী, আমার দুটো খুব পছন্দের ছবি এবং পছন্দের ফিল্ম মেকার, একজন হচ্ছে অনিক দত্ত বাংলায় আর দ্বিতীয় নাম হচ্ছে আমার কৌশিক। অদ্ভুতভাবে ভূতের ভবিষ্যৎ এই আমি ভূতের ভবিষ্যৎ নিয়ে বলি শ্রীতনু থ্যাংক ইউ এটা মেনশন করার জন্য। ভূতের ভবিষ্যৎ তুমি যদি দেখো যে সময়টা রিলিজ করেছিল ফার্স্ট উইক একটা মানে 10 জন লোক হলমুখী হয়েছে, প্রথম কথা অনিক দত্ত কে কেন কোথা থেকে এসছে কিছু জানে না কেউ, ঠিক আছে কোনো প্রমোশন নেই কিচ্ছু নেই, সিনেমা হল মানে ভর্তি হচ্ছে না, মানে মাছি মারার মতো অবস্থা, যেই হঠাৎ করে একটা হুইসপার ক্যাম্পেইনিং একটা ম্যাটার করে, যেটা আমি সেদিন থেকে বুঝতে পেরেছিলাম। তার কারণ হচ্ছে আমার এখনও মনে আছে পার্ক স্ট্রিটে একটা ডকুমেন্টারি তখন শ্যুট করছিলাম, সেই সময় বিশাল বড় একটা ছবি হোর্ডিং দেখেছিলাম ভূতের ভবিষ্যৎ, তার আগে আমিও জানতে পেরেছিলাম যে ভূতের ভবিষ্যৎ বলে কোনো ছবি বেরিয়েছে বা তৈরি হয়েছে বলে। সেই সময় ছবিটা ডকুমেন্টারিটা তৈরি করতে করতে আমি বিশাল বড় পাক্সের একটা ব্যানার দেখি, দেন ছবিটা অনেক পরে আমি গিয়ে দেখি, তার কারণ হচ্ছে হল থেকে 2-3 সপ্তাহের মধ্যে উঠে গেছিলো, কিন্তু ছবিটা সেকেন্ড উইক থেকে কিন্তু মারাত্মক ব্যবসা শুরু করে। এইটা খুব দরকার যে এটা একটা ব্যাপার হয় যে ছোটবেলার ছবি কী দরকার দেখা যাক না হয় নাকি, ছবিটা তো দেখতেই দিল না দর্শককে, এটা কিন্তু একটা বড় ম্যাটার করছে যে ছবিটা তৈরি হলো একটা হরর কমেডি তৈরি হলো তারপরে ছবিটার নেই, তার কারণ ছবিটা তো রিচই করতে পারলো না দর্শক এক সপ্তাহের মধ্যে উঠে গেলে, এটা অন্য টপিকে ঢুকে যাচ্ছে যদিও বা, কিন্তু এটাও একটা ম্যাটার করে যে বাংলায় হরর কমেডি বা হরর ছবিগুলো এই পার্টিকুলার হরর কোটান কোট HORROR এই পার্টিকুলার এই জনারটা নিয়ে কেন লোকে কাজ করতে ভয় পায়, দর্শককে ঢুকতে দেওয়া হয় না হয়তো কোনো একটা জায়গা দিয়ে। তুমি স্ত্রী দেখো, স্ত্রীও কিন্তু একটা দীনেশ বিজয়ানের মানে ম্যাডক ফিল্মসের থেকে তৈরি হয়েছিল ছবিটা, দীনেশ বিজয়ান প্রডিউসার ছিলেন, আমার কৌশিক হ্যাঁ একে তেমনভাবে কেউ চিনতেন না তখন, কোনো মানুষই ইনফ্যাক্ট চিনতেন না, যারা খুব ভালো মতো সিনেমা নিয়ে কালচার করেন সিনেমা নিয়ে নার্চার করেন তারা একমাত্র জানেন একটা অনসম্বল কাস্ট কে পঙ্কজ ত্রিপাঠী মানে অনবদ্য একজন অভিনেতা, রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, প্রথম কথা দুজনের কন্ট্রাস্টটাই খুব অদ্ভুত, হ্যাঁ অভিষেক ব্যানার্জিকে স্ক্রিন রাইটার থেকে একদম স্ক্রিনে উঠিয়ে আনা, হ্যাঁ তারপরে অপার শক্তি খুরানা এদের মতো এবং সত্যেন জিগানের মতো মিউজিক ডিরেক্টর সব কিছু মিলে একটা অদ্ভুত সুন্দর ছবি তৈরি হয়ে গেল। বিশেষ করবে না মাসুম আমি একা ছবিটা দেখতে গেছিলাম, এক সেকেন্ডের জন্য বোর হইনি আমি, হাসতে হাসতে ওই হরর কমেডি দেখে হাসতে হাসতে আমি চেয়ারের নিচে পড়ে গেছিলাম, যে মানে ইন মানে অ্যাট এ গ্লান্স ভূতটা যখন করতে করতে আসছে ভয় লাগছে ইনস্ট্যান্ট ছবিটার মধ্যে হাসি তৈরি হয়ে যাচ্ছে,
এইটা কিন্তু তৈরি হয়েছে। মানে শ্রীতনু থ্যাংক ইউ আবার তোমাকে এটা বলার জন্য যে এই ধরনের ছবি তৈরি হয়েছে, এবং ভূতের ভবিষ্যৎ অবশ্যই একটা ল্যান্ডমার্ক হয়ে থাকবে, একটা মাইলস্টোন হয়ে থাকবে বাংলা সিনেমা। আর শঙ্খ, এবার শেষ প্রশ্নে তোমার কাছে যাব যে কোথাও গিয়ে কি সিরিজের পরিমাণ কমে যাচ্ছে না? আবার অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্মে বেশ কিছু সিরিজ বা মুভি বলো যেগুলো বেশ ক্যাচি হচ্ছে, সেগুলো কিন্তু আবার দেখতে পাচ্ছি তোমার ইন্ডিয়ান ফিল্মসে নিয়ে এলে সেগুলো কিন্তু আকর্ষণীয় হচ্ছে না, বা সেই বিষয়টা নিয়ে যদি একটু বলো। ইন্ডিয়ান ফিল্মসে নিয়ে এলে আমাকে একটুখানি প্রিসাইসলি বলো। মানে ওটিটি প্ল্যাটফর্মে ধরো কোনো একটা সিরিজ দেখছি, সেটা খুব ক্যাচি হচ্ছে, কিন্তু ধরো সেটা বলিউড হোক বা টলিউড হোক, ইন্ডিয়ান ফিল্মসে যখন আসছে সিনেমা হলে গিয়ে দেখছি, মানে মনে হচ্ছে না কোথাও গিয়ে যে ওটিটি প্ল্যাটফর্মে বেশ কিছু আকর্ষণীয় সিরিজ আছে, সেটা ইন্ডিয়ান ফিল্মসে মানে সেই আকর্ষণীয়তা কোথাও গিয়ে একটু কমে যায়? ওটিটি প্ল্যাটফর্মটা কোন জায়গাকার কথা বলছো, বিদেশের কথা বলছো না ভারতের? না না, আমি ভারতবর্ষের কথা বলছি। হ্যাঁ, মানে ওটিটিতে যে মানে এমন কোনো ছবি তৈরি হচ্ছে, মানে মানে ছবি তৈরি হচ্ছে বা সিরিজই তৈরি হচ্ছে ওখান থেকে, মানে ইসরো কিন্তু রকেট পাঠাচ্ছে না ওটিটি থেকে, এমন মানে এমন যেটা এমন কিছু তৈরি হচ্ছে না যেটা বড় পর্দায় হয়নি, ঠিক আছে? তো আমি কোনো সময়ই বলবো না যে ওটিটি খুব এগিয়ে আছে বা সিনেমা হল সিনেমা দুটোই কিন্তু সমানভাবে পাল্লা দিয়ে লড়াই করছে এবং দর্শকদের মনে সমানভাবে জায়গা করে নিয়েছে। এখন মানে এই মানে এই কোটানকোট করোনা আবহে যখন গোটা ভারতবর্ষ আর কি, যখন এই প্যান্ডামিক সিচুয়েশন যেখানে হল বন্ধ, বড় ছবি বড় পর্দায় কোনো ছবি রিলিজ করছে না, এই সময়টায় দাঁড়িয়ে এই ওটিটি প্ল্যাটফর্ম বা ওয়েব প্ল্যাটফর্মগুলো যখন হিউজ পরিমাণে ছবি মুক্তি পাচ্ছে এই প্ল্যাটফর্মগুলোতে, এইটাই কিন্তু শেষ হতে পারে না। তার মানে এই নয় যে বড়, এটা অনেকে অনেকেই প্রশ্ন করে আমায় যে বড় পর্দায় ছবি কি তাহলে কমে যাবে, একদম না, একেবারে। ওটিটিতে যে সিরিজ তৈরি হচ্ছে সেগুলো কিন্তু বড় পর্দাতেও তৈরি হচ্ছে, সিরিজ কি ভারতবর্ষে হয়নি? তুমি বলো, শুধুমাত্র হরর কেন, থ্রিলারের ক্ষেত্রে হয়েছে, অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে হয়েছে, হলিউডে পর্যন্ত হয়েছে, এরকম মানে নয় যে হবে না বা কমে যাচ্ছে। কিন্তু সিরিজের পরিমাণটা কোথাও গিয়ে আগের তুলনায় এখন অনেকটা কমে গিয়েছে না? সেটা অবশ্যই, মানে হল মানে হররের ক্ষেত্রে বলছো তো, অবশ্যই কমেছে। সেটা কমার হয়তো একটা কারণ, মানে কি কারণ থাকতে পারে? ওই যে আমি তোমাকে একটা একটা প্রধান এবং অনবদ্য এবং মানে অদ্ভুত কারণ, সেটা হচ্ছে যে হয়তো অদ্ভুত না, এটা খুব বাস্তব কারণ, সেটা হচ্ছে যে হলিউড হয়তো ওই অপটিমাম লেভেলটায় পৌঁছে দিয়েছে দর্শকদের, মানে কোনো একটা জায়গায় গিয়ে এই লেভেলটায় দাঁড়িয়ে মানে এক্সপেকটেশান হলিউডের কাছ থেকে এতটা এক্সপেকটেশান বেড়ে গেছে এবং এতটা এক্সপেক্ট করে পেয়ে গেছে তারা, সেই জায়গাটায় গিয়ে হয়তো কোনো একটা জায়গায় শূন্যস্থান রয়ে আছে যে না এটা তো আমি দেখতে পেলাম না, এই মানে এই যে তুমি যেরকম যেরকম ঠিক যে এক্সপ্রেশন দিয়ে গেছে হলো না, তাহলে দিস ইজ দ্য থিং, এটা আমি তো পেলাম না। আলোচনা এখানে শেষ করতে হবে, কারণ অলরেডি 5:30 বেজে গিয়েছে। আপনারা কি ভয় পেয়েছেন এতক্ষণ আমরা যেভাবে ভূতের টপিক নিয়ে হরর মুভি নিয়ে আলোচনা করলাম? ভয় পাওয়ার কিছু নেই, এই মুহূর্তে ভয় পেলে করোনাকে ভয় পান, এটাই বলার। হ্যাঁ, ইনফ্যাক্ট মানে পার্থদেব লিখেও পাঠিয়েছেন, হ্যাঁ একেবারে পার্থদেব লিখে পাঠিয়েছে যে এখন করোনা ভূতকে ভয় পাচ্ছে সবাই, একেবারে এটাই, এখন করোনা ভূতকেই ভয় পান যতই না ভ্যাকসিন আসছে বাজারে। আজকের আলোচনা এখানে শেষ করতে হবে, কারণ সময় প্রায় শেষ, আমরা আগামীকাল আবার আসবো আরও একটা নতুন টপিক নিয়ে, আবার জমিও আড্ডা দেবো আপনাদের সঙ্গে, এখন শেষ করছি এখানেই।